ছটার অ্যালার্ম বাজলো, আর এই যে ঘুম থেকে ওঠার পরে চোখ মুছতে ঘুমের ঘোর কাটতে এই যে 4 মিনিট হয়ে গেল, তো উঠে পড়লাম। আজকে হলো 6 তারিখ বন্ধুরা, সূর্যি মামা দেখো উঠছে সবে, সোনুকে তুলে দিতে হবে, স্কুলের জন্য ওকে রেডি করাতে হবে। রাধে রাধে পাপা, গুড মর্নিং, অটো স্কুল যেতে হবে, অটো। সুসকাল বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আজকে হলো শুভ জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করছি দিনটা তোমাদের খুব ভালো কেটেছে আজকের জন্মাষ্টমীর দিনটা। ভগবান তোমাদের সবার মঙ্গল করুক, এই শুভকামনা রেখেই আজকে ব্লগটা শুরু করছি। নতুন আরেকটা সুন্দর দিন শুরু করছি, আজকে দিনটা মানে কী বলবো আমাদের সবার কাছে খুবই স্পেশাল। আর আজকে তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই না? তাহলে স্পেশাল তো হবেই। চল অঞ্চলের জন্য কিছু খাবার বানাবো, বানিয়ে প্যাক করে ওকে তুলে রেডি করাবো। একদমই হাতে সময় নেই, 6:09 হয়ে গেল, তো চল ফটাফট করে নিই। তো আজকে টিফিনে দেবো ওকে খিচুড়ি, খিচুড়িটা ভালোবাসে তো, তাই খিচুড়ি মাঝে মধ্যেই করি। আবার রোজ রোজ দিলেও কীরকম ব্যাপারটা হয়ে যায়, তখন আবার পছন্দ করবে না, তাই না? এটাই তো একটা ফেভারিট জিনিস, তখন আবার রোজ রোজ দিলে আবার এটাও যদি পছন্দ না করে তারপর মুশকিল হয়ে যাবে, তাই না? তো সেই জন্য ওই যে মাঝে মধ্যে দিই প্রায় দিনই আর কি। ডালটাকে ভেজে নিলাম ধুয়ে, আর ফোড়নে যে জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়েছি, 5 ফোড়ন একটুখানি দিয়ে ডালটাকে ভেজে নিয়ে জল দিয়ে দিয়ে দিলাম চালটা। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন এটা ফুটতে থাক। এখানে একটা আলু কেটে দেবো, আর হচ্ছে কয়েকটা আবার এই কাঁঠালের বীজও দেবো। সবজি সেরকম নেই, তো যা সবজি থাকে আমি তাই সবজি একটুখানি দিই খিচুড়ির মধ্যে। যে সোনুকে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলাম, আসার পথে দেখো সিঁড়ি দিয়ে উঠছি, দেখি কি সুন্দর একটা প্রজাপতি এখানে বসে আছে, তো দেখাচ্ছি। তো পাম্পা বলছে এটা কালকে উপরে ছিল, আজকে এখানে চলে এসছে। বলো আচ্ছা, এখন 8:44, এই যে এখানটা। এখন আমি 4টা বোতল জল ভরে রাখলাম, যা গরম পড়ে, সারাদিনে জল খেতে হবে, তো সে ভরিয়ে রাখলাম। দুদিন ধরে যে ভাবছি বাইরে যাব বাইরে যাব, কিন্তু আর হয়ে উঠছে না, আজকে যেতেই হবে। তো চলো ঝটপট কাজগুলো করে নেবো। এই ঘরটা কোনো রকম ঝাড়ু দিয়ে আর কি সোনুকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম খাইয়ে দিয়ে। বিছানাটা তোলা বাকি আছে, যেহেতু উঠতে আমার পরে উঠেছে আর কি, আর তারপর আমি তো ওইদিকে রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তারপরে আসলাম যখন তো ওকে রেডি করাতে ব্যস্ত, তো যে জন্য বিছানাটা তো এত সকালে গুছানো ঠিক না, মানে সম্ভব না আর কি, ঠিক না নয়। তো এখন বিছানাটা গুছিয়ে নেবো, আর বাকি ঘরগুলোও পরিষ্কার করে নেবো। তো ঝটপট কাজগুলো কমপ্লিট করে আজকে বেরোনোর চেষ্টা করবো, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো আশা করছি দিনটা আজকে খুবই ভালো যাবে, সকালটা বেশ ভালোই কাটলো, ঘুম থেকে উঠে আজকে ওটাই স্মরণে পড়েছে, আর ওই দিয়েই শুরু করেছি দিন। সুন্দর কয়েকটা, বেশ সুন্দর কয়েকটা কৃষ্ণ ভজন শুনতে শুনতে খিচুড়িটা বানালাম, আর তারপরে সোনুর ঘুম ভাঙছিল না জন্য রোজ তো ধরো ওই মানে ডেকে ডেকে যখন শোনে না তখন একটু রাগও করি মাঝে মধ্যে, কিন্তু আজকে রাগ করতে হলো না। আজকের দিনটা সত্যি মানে সকালটা সত্যি সুন্দর করে শুরু করলে সুন্দর করেই দিনটা যায় আর কি। তো ওকে প্রথমে বললাম যে পাপা ওঠো, সুন্দর করে বললাম, বললাম প্রথমে কানের পাশে গিয়ে বললাম রাধে রাধে পাপা তাড়াতাড়ি ওঠো, তো শুধু আঁ করলো, উঠছে না। কিছুক্ষণ পরে দেখি উঠছে না, তো তারপরে আমি আবার ওর কানের কাছে কি যেন একটা গান আছে না, ওঠো গোবিন্দ, ওঠো ওঠো কৃষ্ণ, দেখো সকাল হলো, এরকম টাইপের কিছু একটা গান ছিল। হ্যাঁ পরে মনে হলে পরে বলবো। তো যাই হোক, সেই গানটা ওর কানে গেছে ছেড়ে দিলাম, তো তারপরে ও ধীরে ধীরে উঠলো আর কি, মজা করছি মজা করতে করতে উঠে পড়লো। তো তাড়াতাড়ি আরামসে তুলে আরামসে খাইয়ে খিচুড়ি খাইয়ে, খিচুড়ি হলে তো একটু খায়ও ভালোবাসে যেহেতু, খিচুড়ি খেয়ে আরামসে রেডি হয়ে আরামসে গিয়ে নিয়ে দিয়ে আসলাম। ওখানে গিয়েও কয়েক মিনিট দাঁড়ালাম, তারপরে গাড়ি আসলো। তো মানে সকালটা বেশ ভালোই কাটলো, তাড়াহুড়ো দৌড়াদৌড়ি কোনো কিছু না, সত্যি মানে ওনার নাম নিয়ে দিনটা শুরু করলে মনে হয় সত্যিই দিনটা ভালো যায়। তো চলো বাকি দিনটা আশা করছি ভালো কাটবে, সাথে থেকে। এখন বসেছি একটুখানি খিচুড়ি খাবো, পাঁপড় ভাজা করে নিলাম, অফ ক্যামেরা ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। কেন বলতো, কারণ মোবাইলে না চার্জ নেই, আর মোবাইলটাকে সেই জন্য খুঁচালাম না, চার্জ থেকে খুললে পরেই আবার চার্জটা তাতে হতে যাবে না, আর মোবাইলে বুঝতেই পারছো এডিট করতে হবে, শ্যুট করতে হবে,
যেন ভালোভাবে চুপচাপ একটু চার্জ হোক, ততক্ষণ আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিই। তো ঘরের কাজগুলো গুছিয়ে নিলাম আর তারপরে এই যে এখন বানাচ্ছি শরবত। সোনু চলে এসছে স্কুল থেকে, ভাবলাম চলো আগে একটুখানি শরবত বানিয়ে খাই, তারপরে এখন খাওয়া দাওয়া সারবো। তো আসলে এত গরম পড়েছে, উপরে উঠতে উঠতে যেন মানে বেশি করে হাঁপিয়ে গেলাম, গরম লেগে গেছে। আর সোনুও বাইরে থেকে আসলো, একটুখানি শরবত খেলে এখন এনার্জিটা চলে আসবে ঝট করে। তো এই যে লেবু শরবত বানিয়ে নিলাম অল্প করে চিনি লবণ দিয়ে, দুজনে মিলে এটা খেয়ে নেব। তারপরে সোনুকে ফ্রেশ করিয়ে ওকে খেতে দেবো। তো খিচুড়ি বানিয়েছিলাম না, ওগুলোই আছে। তো আজকে ভাবছি খিচুড়ি খাবো। এখন বাড়িতে গার্জেন থাকলে পরে আলাদা ব্যাপার, কিন্তু যদি দুজন মিলেই থাকি তখন আমি ছেলে যেটা খায় ওইটাই, যেটা পছন্দ করে ওইটাই আর কি বানানোর চেষ্টা করি। বেকার নিজের জন্য আর টাইম নষ্ট করতে ইচ্ছে করে না। তো সোনু যেহেতু খিচুড়িটা পছন্দ করে, যদি ভাতও বানাই না তো স্কুল থেকে এসে বলবে মাম্মা খিচুড়ি রেখেছো আমার জন্য একটু। তো সেই জন্য আর কি মানে ভাবলাম চলো, ও তো খিচুড়ি ভালোবাসে, তো আমার নিজের জন্য। আর আজকে দুপুরবেলা ভাতটা করলাম না, শরীরটাও মানে মাথাটাতে ব্যথা করছে, ভালো লাগছে না। তো ভাবলাম চলো রাত্রে এখন করবো ভাত। পাশ থেকে দেখা যায় না, দূরে বসো। দেখো বন্ধুরা, হঠাৎ করে আকাশটা কিরকম করলো, মাথাটা আমার প্রচন্ড ব্যথা করছে, একটু শুয়ে আছি। হ্যাঁ দেখো, গরম থেকে একদম কি সুন্দর হাওয়া, গরম ছিল অথচ দেখো কি সুন্দর হাওয়া বইছে এখন। আকাশটা কিরকম করলো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এবার মনে হচ্ছে সত্যিই জন্মাষ্টমী আজকে শুরু হবে, ভীষণ সুন্দর লাগছে। হাওয়াতে যখন পাতাগুলো এরকম করে দোলে না, ভালো লাগে দেখতে। না ভালো লাগে না। আকাশটা দেখো কিরকম করেছে, কালো মেঘে ভরে গেল মুহূর্তে। ব্যাটারিও আমার লো হয়ে গেল আর কারেন্টটাও চলে গেল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আর হ্যাঁ দেখো আকাশটা এরকম করলো, তোমার দিদু এখন কিরম করে আসবে রে। দিদু তো ভিজে যাবে বোধহয়। দিদু ওরা গাড়িতে উঠেছে, আজকে মা ওরা আসছে, মা আর ভূমি মা গো। ওর পাপা যাওয়ার পর থেকে কীরকম যেন একলা একলা হয়ে গেছি। আর যখন আমি স্কুল যাই তখন আরও ভীষণ একা হয়ে যাই। সোনো স্কুলে যায় তো আরও বেশি একা হয়ে যায়, কেমন যেন একটা লাগে। মা দরজা তো বন্ধ করে আসতো বাবা, হাওয়াতে বন্ধ ই করছে, আওয়াজ করছে। সরো তাহলে, আমি বন্ধ করি। সব তো বন্ধ করে দিলাম দরজা। কি দমকা হাওয়া উঠেছে, কাপড় চোপড়গুলো ঢুকিয়ে সব ওই দেখো কালো মুখ। ওরা বেরিয়েছে আর আকাশটা দেখো এই মুহূর্তে কি করছে। ওই দেখো পাতাগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে হাওয়াতে। কদম গাছটা থেকে কত কদম পড়ছে দেখো। সোনু এরকম করে না, আকাশটা এরকম হয়েছে তাই ও আনন্দ আর ধরছে না। বলছে দেখো গাছগুলো কিরকম করছে। এই কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, তো ওগুলোকে তুলে রেখে দিই। যদিও বা এত দূর অব্দি আসে না বৃষ্টির জল, তবুও তুলে রেখে দিই, স্যাঁতস্যাঁতে টাইপের আবার হয়ে যাবে, তো সেই জন্য আর কি। আর ওই দেখো ছাতাটা কোথায় টাঙিয়ে রেখেছে দেখেছো, এই ছাতাটা বন্ধই হয় না। তো কী আর করবো, নিচে রাখার মতো তো জায়গা নেই, বেকার জায়গাটা যেখানেই রাখবো সেটার জায়গাটা দখল করে রেখে দেবে ছাতাটাই। তো সেই জন্য এটা উপরে টাঙিয়ে রেখেছি এইভাবে। দেখো কী হাওয়াটাই না উঠেছে বলো। তো ভাবছি মন্দিরের ওখানে প্লাস্টিকটাকে আরও ভালো করে ক্লিপ দিয়ে চিপকে দেবো, আর তার সাথে পর্দাটাকেও ক্লিপ দিয়ে একটু দূরে চিপকে দেবো, যাতে বৃষ্টির জল পড়লেও মানে মন্দিরের গায়ে না লাগে।
এত সুন্দর বন্ধুরা, একটা ঝোড়ো হাওয়া উঠছে, সারাদিনের যে যে গরম সেটা একদম মুহূর্তে শেষ হয়ে গেল, শরীর একদম জুড়িয়ে গেল। আর শোনোর আনন্দ ধরছে না, দেখো কীভাবে চিল্লাচ্ছে, জানলা দিয়ে হু করে হাওয়া ঢুকছে আর ও আনন্দে মত্ত হয়ে যাচ্ছে। চুলটা আমার বেশ লম্বা হয়ে গেছে বলো, তবে হ্যাঁ স্ট্রেট করলে কিন্তু আরও বেশি লম্বা লাগবে, লম্বা দেখা যাবে আর কি। ইচ্ছে করে মাঝে মধ্যে জানো তো, একবার করেছিলাম, বাড়িতেই করেছিলাম কম খরচে, শুধু প্রোডাক্টের খরচ, তো করতে ইচ্ছে করে কিন্তু চুলের যা অবস্থা, এত চুল ঝরছে, তো সেই জন্য আর কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট, কোনো কেমিক্যাল লাগাতে চাই না চুলে, সেটাই আর কি ভয় লাগে, বাকি কটা না চুল উঠে যায় আর কি, এটাই ভয় লাগে, বাকি এমনিতে তো ভালো লাগে স্ট্রেট করলে পরে। আর বন্ধুরা, মনে হচ্ছে একটুখানি কাটতে হবে চুলটা আমার, হালকা করে ট্রিম করতে হবে, আগাগুলো একটু ক্রম হয়েছে তো তো ভাবছি একটুখানি হালকা করে কেটে নেবো পরে, বলো। পুজো আসছে, আর সোনু দেখো এসে বলছে ছাতাটা আমি নামাবো, আমি বলছি কোথায় নামায়, একে জায়গা নেই, কোথায় এটা নামিয়ে রাখবে, জায়গা দখল করে থাকবে, ও নামাবে, তো ওই যে বলে বলে বন্ধ করালাম। প্লাস্টিকটাকে ওখানে ভালো করে আটকে দিলাম, ক্লিপগুলো দিয়ে ডাবল ডাবল করে দিলাম, যাতে হাওয়াতে এত হাওয়া বইছে খুলে যাচ্ছে, তো জন্য দুটো তিনটে করে ক্লিপ দিয়ে যে প্লাস্টিকগুলোকে আটকে দিয়েছি, তারপরে পর্দাটাকেও এইভাবে আটকে দিচ্ছি, যাতে জল পড়লেও জলটা এরকম দেয়াল ঘেঁষে নিচে পড়ে, নিচে তো প্লাস্টিক দিয়েইছি সিংহাসনের নিচে, তো এইভাবে আটকে দিলাম আর কি পর্দাটা আর প্লাস্টিক। শুভ বিকেল বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর, মাথাটা এখনও ব্যথা করছে, এক সাইডটা কপালের এই সাইডটা ব্যথা করছে, তো কিছুক্ষণ শুয়ে শুয়ে এডিট করতে করতে চার্জটা মানে অল্প একটু বাকি আছে, ওই মুহূর্তে চার্জটা শেষ হয়ে গেলো, কারেন্টটা চলে গেলো, হঠাৎ করে ঝড় এসছে, কারেন্ট চলে গেছিলো, তো মানে বৃষ্টিটা বোধহয় কমলো কমলো একটু, ওই সময় মারা আসলো, তো সুইচ অফ মাত্র খুললাম, তো যেজন্য হ্যাং করছে মোবাইলটা, তো এই যে জুস নিয়ে এসেছি এখানে পাশের দোকান থেকে, তো সবাই মিলে এখন ঠান্ডা ঠান্ডা জুস খাচ্ছি, আর ওরাও এত মানে গরমে এত হাঁপিয়ে গেছে, এত গরম লাগছে, তো ঠান্ডা ঠান্ডা জুস বেশ ভালো লাগছে। ভাগ্নি এসছে ভূমি, আর এই যে সোনু, দুজনে মিলে ওরা খেলছে, দিদিকে পেয়েও খেলা শুরু করে দিয়েছে আনন্দে, হ্যাং করছে। আরে দেখো দারুণ একটা জিনিস, কি সুন্দর না ঝুমকো ফুলটা, ঝুমকো না তোমরা বলেছিলে, এটার নাম আলাদা করে বলেছিলাম, আমি আসলে ভুলেই গেছি, তো যাই হোক এটা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখলাম, বাবা এটা দিয়ে পাঠিয়েছে বলে মাকে, মাকে দিয়ে আর কি। আর এদিকটা এই যে মা এসছে, মাথার তো ব্যথা করছিল, মা যে আসার সময় যে গাড়িতে মাথা ঘুরছে বলে, তাই একটু রেস্ট করছে। আর ওদিকটা এই যে আমার আজকে পুজো লেট হলো, কারণ শরীরটা ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল, তো এখন এই যে ফ্যামিলি মানে দেখি একটু খিচুড়ি আছে, ওটা একটু করে খাই, শরবত বানিয়ে দিয়েছিলাম আসতেই, কারণ গাড়ি থেকে গাড়িতে করে এসছে, তো আমি বুঝছি আমার ওই জার্নি করলে ভীষণ কষ্ট হয় মাথা ঘুরে। চলো জুসটা ফিনিশ করি, পাঁপড় ভাজলাম, পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি, তো এখানটায় খিচুড়ি রেডি, সোনুকে একটা দেবো, ভাগ্নিকে একটা দেবো, আমিও একটুখানি খেয়ে নেবো করে। বন্ধুরা আজকে সেদ্ধ ভাত, রাত্রেবেলা সেদ্ধ ভাত অনেকদিন পর খাবো, আমাদের তো খুবই পছন্দের একটা খাবার, তো এখানটায় এই যে পেঁয়াজ শুকনো মাছ ভাজা করেছি, আর সাথে এই যে আলু মাখা, পাঁপড় ভাজা, আর হচ্ছে এখানটায় পটল ভাজা, তো এখানটায় আমাদের দুইজনের আছে, সোনুর আর আমার দুজনের আছে এখানটায়, চলো খেয়ে নিই। তো এই যে বন্ধুরা, আমার একলা জীবনে একলা ঘরে আজকে ভাগ্নি মা সোনু আমরা সবাই মিলে যে মজা করে খাবো, যাই হয় না কেন, শান্তি করে মানে সবাই মিলে খাওয়া, সবাই মিলে থাকলে একসঙ্গে থাকলে আর কি শান্তি হয় খাওয়াটা, তো যাই হোক এখন রাত্রে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, আর আজকে সত্যি মানে আমার ঘরটা যেন ঘুরে উঠেছে, ভালো লাগছে, তাহলে তো একা একা হয় মানে সুন্দর সুন্দর লাগে একদম, তো আজকে ভালো লাগছে, তো চলো এখন ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শোবো, কালকে উঠে আবার কালকে হচ্ছে জন্মাষ্টমী, তো একটু বাজারের দিকে যেতে হবে, কালকে যেতেই হবে,
বেশ দু তিন দিন ধরে মানে যাব যাব করছি কিন্তু যেতে পারছি না, কালকে একদম যেতেই হবে। চলো একটা থালায় দুইজনে নিয়েছি, কথা বলছে সেটাও ভিডিও করি, দেখো কাণ্ড একদম মানে কাঁথা কাঁথা নাকি বলে এই যে পোস্টার জন্য যে দেয় না ওইটা ওইটা হয়েছি আমরা সবাই পাটের চা খেয়েছি, এখন একসঙ্গে শুয়ে আনন্দ করে ঘুমাবো, আনন্দ করে ঘুমাবো। ঠিক আছে সবাই মিলে তো গল্প করছি, আনন্দ এনজয় করছি, গল্প করছি, ভালো লাগছে। চলো এখন ঘুমিয়ে আর সোমু যে আর্ট করছে, অনেকক্ষণ থেকে ওকে বলছি যে হয়েছে ঘুমাও, তো যে আর্ট করছে চলো দেখি কী আর্ট করেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়নি পরে দেখাবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে। বন্ধুরা টাটা, শুভরাত্রি। খাওয়া দাওয়ার পরে আর মানে দাঁড়িয়ে বসে থাকতে পারছি না, শুয়ে পড়েছি, তাই এভাবে ভিডিওটা আজকে শেষ করলাম, কিছু মনে করো না। টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য বন্ধুরা।